প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু বিদ্যানিকেতনের অনলাইন ক্লাস থেকে শুভেচ্ছা স্বাগতম। তোমাদেরকে গত ক্লাসে আমরা অতীতের স্মৃতি গল্পের লেখক সপ্তম চট্টোপাধ্যায়ের লেখক পরিচিতি এবং তার কর্ম জীবন এবং তার পেশা সবকিছু সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা মূল পাঠে চলে আসছি। দেখো, অতীতের স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কার লেখা? আমি কিন্তু আগেই বলেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যতগুলো উপন্যাস, যতগুলো নাটক, যা কিছু তিনি রচনা করেছেন, তিনি এমন একজন বিখ্যাত সমাজ সচেতনমূলক লেখক ছিলেন। তার সবগুলো রচনা দিয়ে, বলতে গেলে সবগুলো রচনা দিয়ে এক একটি করে মুভি, এক একটি করে সিনেমা তৈরি হয়েছে, যা প্রত্যেকটি মানুষের মনকে কেড়ে নিয়েছে। ঠিক তেমন একজন বিখ্যাত লেখক আজ আমরা তার অতীতের স্মৃতি গল্পটি কিছু অংশ আমরা পাঠ করব। চিকিৎসকের আদেশে দেয়াবাড়ি এসেছিলাম বাসা পরিবর্তনের জন্য। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা এক দিয়ে শুনে ভজন শুরু করে। ঘুম ভেঙে যায়, দোর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি, পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুলকুঞ্জে, পথের ধারে অশ্বত্থ গাছের মাথায়। সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের ঘুরতে গিয়ে চিনি। হলদে রঙের একজোড়া বেনে বহু পাখি একটু দেরি করে আসলো। প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁটে যেত। হঠাৎ কী জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরলে না তো? এদেশে ব্যাদের অভাব নেই, পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু তিন দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা গুছে গেল। তাহলে এখানে আমরা এই অংশটুকু থেকে দেখতে কি পেলাম যে লেখক তিনি চিকিৎসার জন্য তার বায়ু পরিবর্তন করতে দেওয়াঘরে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপলব্ধি করতে পেরেছিলেন, উপভোগ করতেছিলেন। এমন অবস্থায় খুব সকালবেলা তার ঘুম ভেঙে যেত ভজন শুনে। ভজন কি? ভক্তিমূলক গান, ইসলামী গান বা ভক্তিমূলক গান বা যে কোনো ধর্মীয় গান। এবং প্রতিটি পাখি, তিনি সকালবেলা ঘুম থেকে যখন উঠতেন তখন নানা ধরনের পাখির কলকাগুলিতে তার ঘুম ভাঙত। এবং তার এই পাখির গান, পাখির ডাক শুনে শুনে সব পাখিগুলোকে সে দেখতে না পারলেও মনে হতো যেন তার এই পাখিগুলোকে তিনি সব পাখিগুলোকে চিনে। এর মধ্যে সবচেয়ে দেরিতে আসলো বেনে বউ পাখি। এখন বেনে বউ পাখি কি? বেনে বউ পাখির রং হলুদ, দুটি হলদে রঙের পাখি যারা ইউক্যালিপটাস, পথের ধারে একটি গাছ ছিল ইউক্যালিপটাস, এই ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় এই পাখি দুটো এসে বসত। কিন্তু দিন দুই লেখক এই পাখি দুটোকে দেখতে পেলেন না। তিনি ভাবলেন যে এ দেশে ব্যাদ মানে শিকারী, ব্যাদের অভাব নাই, আর এই শিকারীরা আমার এই পাখি দুটোকে ধরলো না তো? কারণ এই ব্যাদ বা শিকারীদের উদ্দেশ্য কি? তারা পাখি ধরে চালান করে এই নিরীহ প্রাণীগুলোকে মেরে ফেলে। তাই তিনি তার মধ্যে একটি মনে শঙ্কা আশঙ্কা জাগলো, ভয় তার মধ্যে জাগ্রত হলো। কিন্তু তিন দিনের দিন আবার সেই পাখি দুটি আসাবে তার মনের মধ্য থেকে এই ভাবনাটি গুছে গেল। তোমাদের এখান থেকে একটা প্রশ্ন হতে পারে কিন্তু যে লেখকের মনের ভাবনা গুছে গেল এই কথার ব্যাখ্যা দাও বা বিশ্লেষণ করো, কী ভাবনাটা ছিল, তার মনে কী আশঙ্কাটা ছিল? তোমরা এভাবে এটাকে সুন্দর করে বিস্তারিতভাবে লিখবা। এবার আসি, এমনি করে সকাল কাটে, বিকালে ঘেটের বাইরে পথে দাঁড়িয়ে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের মধ্যে চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে বিরুদ্ধদের মধ্যে মেয়েদের সংখ্যা এগিয়ে বেশি। প্রথমেই যেত পা পুরো পুরো অল্প বসি একদল মেয়ে, বুঝতাম এরা বেরি বেরি আসামি। খোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কতনা যত্ন, মোজা পরার দিন নয়, গরম পড়েছে তবু দেখি কারো পায়ে এক করে মোজা পরা। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে, সেটা পথ চলার বিঘ্ন, তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিরা আড়াল রাখতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে, সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু তিনটি ছোটো ছোটো ছেলে মেয়ে, বয়স বোধ করি 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডু, কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার, তবু সবচেয়ে ছোটো ছেলেটি তার করে সে তো আর থাকতে পারে না। অথচ ফিরে আসবার ঠাই নেই, কি ক্লান্তই না মেয়েটির চোখে চাহনি। সেদিন সন্ধ্যার
তখনো দেরি আছে দেখি জন ভাই বৃদ্ধ ব্যক্তি উদাহরণের কর্তব্যটা সমাধান করে যথাসত্যি দ্রুত পদে বাসায় ফিরছেন সম্ভবতেরা বাঁধ ব্যাধিগ্রস্ত সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমি একটু ঘুরে আসি গে সেদিন পথে পথে অনেক বেড়ালাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি একাকী হঠাৎ পিছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পিছনে চলেছে বললাম কি রে যাবি নাকি আমার সঙ্গে অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো বুঝলাম সে রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইলে বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঘন্টা খানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে তো প্রিয় বন্ধুরা আসলে আমাদের সময়ের লিমিটেশন এখানে রয়েছে সময়ের স্বল্পতার কারণে পুরো গল্পটা এখানে আমি পাঠ করতে পারলাম না তোমাদের জন্য আমার নির্দেশ বলো বা রিকোয়েস্ট বলো তোমরা বাসায় পুরো গল্পটা দুই তিনবার পাঠ করবে তারপরে এই গল্পটা সম্পর্কে তোমাদের একটা বাস্তব অভিজ্ঞতা বাস্তব ধারণা তোমরা লাভ করতে পারবে আমরা আসি এই পরের অংশটুকুতে আসলে কি বলা হয়েছে এখানে দেখো তিনি যখন হাঁটতে বের হয়েছিলেন বের হতে গিয়ে তখন আসলে বের হওয়ার আগে তিনি তার সেই নিজের যেখানে তিনি আশ্রয় নিয়েছিলেন যেখানে তিনি থাকতেন তার আবাস গৃহ সেখান থেকে জানালার কাছে এসে বসতেন এবং দেখতেন ওখান থেকে কত রঙের মানুষ যেত কত রকমের মানুষ তার মধ্যে বেরি বেরি অনেক মেয়েরা যেত তাদের পা খোলা গরমের দিন তারপর তাদের পায়ে ভোজা আট ফাট করে ভোজা পড়া কারণ তারা এই যে পা খোলা রোগ বেরি বেরি রোগ এটা মানুষকে না দেখানোর লজ্জা থেকে তারা নিবারণ করতে চেষ্টা করত আর অন্য জিনিসটা দেখতেন তিনি আরেকটি বিষয়ে তার খুব দুঃখ কষ্ট লেগেছিল সেটি হলো খুব জীর্ণ শীর্ণ দরিদ্র গণের একটি মেয়ে তার তিনটি বাচ্চা তিনটি ছেলে মেয়ে নিয়ে একটি ছেলে একটি বাচ্চা তার কোলে আর বাকি দুটোকে টানতে টানতে সে চলে যাচ্ছে কিন্তু তার শরীরে এতটুকু শক্তি নেই মনে হচ্ছে যেন সে নিজেই হাঁটতে পারছে না তারপরও তার কোলে একটি শিশুকে নিয়ে তিনি চলে যাচ্ছেন কারণ সেই শিশুটি হাঁটতে পারছিলেন না তিনি এই গল্পে আরও দেখিয়েছেন আসলে প্রধান আমাদের এই গল্পের নামকরণ যেখানে সেই অংশটা আমরা পেলাম তার পরের অংশটায় এখানে একটি কুকুরকে তিনি নির্দেশ করেছেন আসলে লেখকের এই অতিথিকে একটি কুকুর আমরা অতিথি সম্পর্কে জানি অতিথি বলতে গেলেই আমরা কি বুঝি আমাদের বাড়িতে বাসা বাড়িতে যদি মেহমান আসে এই মেহমানকেই মনে বুঝি আমরা অতিথি অর্থাৎ কোনো বাসায় কোনো কেউ আসলে তাদেরকে অতিথি হিসাবে আমরা জানি এখানে লেখকের কাছে অতিথি হলো তার ক্ষুদ্র একটি প্রাণী কুকুর কিভাবে এই কুকুরের সঙ্গে দেখা হলো লেখক একদিন বেড়াতে বের হয়েছিলেন বেশ খানিকক্ষণ বেড়াতে বেরো যখন তার অন্ধকার হয়ে গেল চারিদিকে সন্ধ্যার পরে অন্ধকার হয়ে গেল তখন তার বাসায় ফেরার পথে তিনি মনে মনে কামনা করছিলেন যে তার সঙ্গে যদি কেউ হতো ইতিমধ্যেই পিছনের দিকে তাকিয়ে দেখে একটি কুকুর সে তাকে আহ্বান জানালো তার সঙ্গে তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারবে কিনা তখন সে লেজ নেড়ে তাকে সায় দিল সম্মতি জ্ঞাপন করলো লেখক বুঝতে পারলো যে হ্যাঁ ও যেতে রাজি এবং সেই সময় এই কুকুরটিকেই লেখক অতিথি হিসাবে তাকে আখ্যা দান করলো এবং এখান থেকেই গল্পটির নামকরণ করেছেন তিনি অতিথির গল্প অতিথির স্মৃতি নামক এই গল্প অতিথির স্মৃতি তো যাই হোক বন্ধুরা আজকে আমরা দেখতে পেলাম এখানে গল্পটির মধ্যে মানে কিছুটা অংশ পড়ে আমরা যা দেখতে পেলাম বা যা বুঝতে পারলাম সেখান থেকে আমরা কিছু অংশ দেখো এখানে শব্দের অর্থ আমরা কিছু কঠিন কঠিন শব্দ যে শব্দগুলো আমরা অর্থ জেনে নিব এখানে দেখো ভজন মানে প্রার্থনামূলক গান ভজন ভজন আমরা এর আগেই বলেছিলাম যে ধর্মীয় সঙ্গীত বা যে কোনো ধর্মের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি ধর্মের যে ভক্তিমূলক গান বা প্রার্থনা এটাই হলো ভজন উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয় তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবে মূলত হলো রক্ত শূন্যতা শরীরে রক্ত কমে গেলে যে
সাদা স্প্রে একটা ভাব হয়ে যায় সেটার নাম হলো পান্ডুর মানে ফ্যাকাশে তুমি যদি একটি মাছ পানিতে জীবিত অবস্থায় রেখে দাও জ্যান্ত অবস্থায় তাহলে ও নড়াচড়া করবে এবং তার মধ্যে একটি লাবণ্য থাকবে দেখতে সুন্দর লাগবে কিন্তু এই মাছটি যদি মরে ভেসে ওঠে মরে যায় এবং ভেসে ওঠে তখন তার রংটা মলিন হয়ে যাবে অর্থাৎ রংটা পরিবর্তন হয়ে যাবে এবং ফ্যাকাশে হয়ে যাবে অর্থাৎ আগে সেই উজ্জ্বলতা আগে সেই মলিনতা থাকবে না ঠিক পান্ডুর শব্দটার অর্থ ফ্যাকাশে আর ফ্যাকাশে এই উদাহরণের মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ মালি টাকা বিনিময়ে বাজারে কাজে যুক্ত ব্যক্তি মালিনী মালির স্ত্রী এখন দেখো আমরা এই গল্পটি কেন পাঠ করব লেখকের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে যে এই গল্পটা কেন তিনি আমাদের জন্য এই লিপিবদ্ধ করেছেন এর উদ্দেশ্যটা কি তার এই গল্পের পাঠের উদ্দেশ্য হল প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার করে সহানুভূতিশীল হওয়া আমরা প্রতিটি প্রাণীর প্রতি সহানুভূতিশীল হব অকারণে কোনো ক্ষুদ্র প্রাণীকে আমরা আঘাত করবো না মেরে ফেলবো না তাদের প্রতি নির্যাতন করবো না এইটাই আমাদের মধ্যে উপলব্ধি জাগ্রত হওয়া এই গল্পের মূল উদ্দেশ্য কিন্তু সাধারণ বৈশিষ্ট্য এই গল্পটা বলার পরে আমাদের মধ্যে কী জাগ্রত হবে আমরা কী শিখতে পারবো আমরা কী বুঝতে পারবো আমাদের মধ্যে কোন জ্ঞানগুলো অর্জিত হবে আমরা সেই জ্ঞানটা পাবো দেখো পশু পাখির মধ্যে মানুষের সংস্কৃতির সম্পর্ক এই গল্পের মধ্যে নির্দিষ্ট আছে আমরা এখান থেকে সেটা জানতে পারবো পশু পাখির মধ্যে কীভাবে মানুষের সমৃদ্ধি ভাব তৈরি হয় মানবতার প্রাণীর মধ্যে মানুষের নিষ্ঠুর আচরণ পরিহার করার শিক্ষা অর্থাৎ মানবতার অর্থাৎ যে প্রাণীগুলো কারণ সমস্ত প্রাণীই তো আসলে তারা তাদের জীবনযাপনটা করছে মানবতার ভাবে এই মানবতার প্রাণীর মধ্যে মানুষের নিষ্ঠুর আচরণ সেটা পরিহার করার শিক্ষাটা আমরা এই গল্পে পাবো শারীরিক সুস্থতার জন্য বায়ু পরিবর্তন আমরা কি করি তখন চলে যাই বায়ু পরিবর্তন ঠিক শারীরিক সুস্থতা অর্থাৎ বায়ু পরিবর্তনে কতটা জরুরি আমরা এই গল্প থেকে বা এই গল্প পাঠ করে বুঝতে পারবো বেজি বেজি রোগের বৈশিষ্ট্য ও তাদের কষ্ট সম্পর্কে ধারণা লাভ করতে পারবো আসলে ভেরি ভেরি রোগ শুধু ভেরি ভেরি কেন যে কোনো ধরনের রোগে প্রতিটি মানুষের জন্য কষ্টের তাহলে এই গল্পটা পাঠ করে আমরা মানুষের এই যে কষ্টটা রোগ বেঁধে যে কষ্ট পায় সেই কষ্ট সম্পর্কে আমরা একটা উপলব্ধি করতে পারবো সর্বশেষ ক্ষুদ্র প্রাণী ও পশু যে মানুষের প্রতি অনুরাগী হতে পারে মানুষের প্রতি যে ক্ষুদ্র প্রাণীরও ভালোবাসা জন্মাতে পারে শুধু মানুষ নয় মানুষের প্রতি এই ক্ষুদ্র প্রাণীরও যে ভালোবাসা জন্মাতে পারে সে সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারব এই গল্পের মাধ্যমে তাহলে ধন্যবাদ বন্ধুরা আজকের এ পর্যন্তই তোমরা বাসায় অবশ্যই ভালোভাবে এই গল্পটি পাঠ করবে তোমাদের জন্য ছোট্ট অল্প একটু কাজ দিয়ে দিচ্ছি দেখো চতুর্থ পৃষ্ঠায় তোমাদের বইয়ের চার নম্বর পৃষ্ঠায় কর্ম অনুশীলন খুলে দেখো সবাই খুলেছ বেশ দেখো কর্ম অনুশীলন এখানে ক নম্বরে রয়েছে তোমার অভিজ্ঞতা থেকে একটি ভ্রমণ কাহিনীর বিবরণ লেখা তাহলে এই গল্পটার মধ্যে একটা ভ্রমণ কাহিনী কারণ লেখক তিনি দেওবারে গিয়েছিলেন ভ্রমণের জন্যই ঠিক এই ভ্রমণ কাহিনীগুলো একটু তোমার জানা এমন একটা ভ্রমণ কাহিনী তুমি লিখবা তোমার প্রিয় কোনো পশু বা পাখির কোন কোন আচরণ তোমার কাছে মানুষের আচরণের মতো মনে হয় তার একটি বর্ণনা তুমি সুন্দরভাবে তোমার খাতায় লিখবা নিজে প্র্যাকটিস করবা দেখবা যে তোমার কতটুকু তুমি নিজে লিখতে পারো গল্পটা পড়ে তার আগে কিন্তু গল্পটা অবশ্যই ভালোভাবে কয়েকবার পাঠ করবে আমি দুই তিনবার বলেছি যদি তোমরা সম্ভব হয় আরও বেশি করে পাঠ করবে তাহলে তোমাদের অনেক বেশি জ্ঞান অর্জিত হবে ধন্যবাদ আজকের এই অনলাইন ক্লাস থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম